বৈচিত্র্যময় কারুকাজ, বাহারি ডিজাইন আর চোখ ধাঁধানো সব রং দেখে যে কারো মনে হতে পারে এ যেন থাইল্যান্ড, মুম্বাই অথবা সিঙ্গাপুরের কোনো বিপণী বিতান। কিন্তু না, এ দৃশ্য রাজধানীর অভিজাত বিপণী বিতান থেকে শুরু করে ছোট বড় বেশিরভাগ শপিং মলের। এবারের ঈদ উপলক্ষে এসব পোশাক আমদানি করা হয়েছে ভারত, পাকিস্তান, চীন সহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে। প্রশ্ন হলো, যে দেশের প্রধান রপ্তানি আয় আসে এই তৈরি পোশাক থেকে, সে দেশের উৎসব কেন্দ্রিক পোশাকের বাজার কেন আমদানি নির্ভর? ঈদে সবাই চাচ্ছে যে একটু জাঁকজমকটা ফেব্রিকটা একটু উন্নত মানের হোক। আমার এখানে যা দেখতেছেন আপনার 100 এর মধ্যে 80% আমার বোম্বের কালেকশন। বিদেশে একটু কোয়ালিটিফুল বেশি পাওয়া যায় এবং কি নতুনত্ব ডিস হয়। ডিফারেন্টভাবে নিজেকে প্রেজেন্ট করার জন্য বিদেশি পোশাক চুজ করি। বিক্রেতারা জানান, বছরের অন্য সময়ের তুলনায় ঈদকে কেন্দ্র করে প্রায় 7 থেকে 8 হাজার কোটি টাকার বিদেশি পোশাক আমদানি হয়। এসব পোশাকের দামও হাঁকাচ্ছেন 1500 থেকে শুরু করে মানভেদে 15,000 টাকা পর্যন্ত। যদিও অন্যান্য বছর পোশাকের নামে ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেলের প্রভাব থাকলেও এবছর তেমনটি চোখে পড়েনি। আকাশ সংস্কৃতির যুক্ত সব কিছুই হাতের মুঠোয়। আমি যখন অ্যারেবিয়ান ড্রেস দেখছি, আমি সেরকম ব্রিটিশরা কি ড্রেস আপ করছে সেটাও দেখছি। আমার হঠাৎ ইচ্ছা হলো একটা জিনিস আমি ওদেরটা পরবো। এবছর ঈদের কালেকশন হয়েছে আপনার বুটিকস, লং কামিজ, ফ্লোর টাস। আগে যেরকম জিপসি, আনারকুল এরকম নাম ছিল, এখন এরকম নেই। তবে স্বস্তির বিষয় হলো, বিদেশি পোশাকের ভিড়ে কিছুটা হলেও স্থান দখলের চেষ্টা করছে দেশীয় কয়েকটি ব্র্যান্ড। কিন্তু পোশাক তৈরির প্রধান উপকরণ ফেব্রিক আমদানি নির্ভর হয়, দেশীয় পোশাক আসলেই কতটা দেশি হতে পারছে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। যেটা একেবারে করা যায় না, যেটা পাওয়া যায় না, সেটা তো একটু দেশীয় দেশের বাইরের সহযোগিতা বা সাপোর্ট নিতে হয় আমাদের। বাইরের পোশাকগুলো যে মাস কিনতেছে, ওদের ডিজাইনগুলো বৈচিত্র্য অহরহ আসতেছে, যেগুলো আমাদের আর আনতে পারতেছে না। আমাদের ডিজাইনগুলো আগে থেকে চেঞ্জ করা হয়েছে অন্যান্য মানে ওয়েস্টার্নের দিকে খেয়াল করে। তৈরি পোশাকের উপর ভর করে মেড ইন বাংলাদেশের স্বীকৃতি এখন বিশ্বব্যাপী, অথচ এদেশে উৎসব কেন্দ্রিক পোশাকের বাজার এখনও বিদেশি পণ্যের দখলে। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিযোগিতা সক্ষমতা অর্জনে কাপড়ের মান এবং ডিজাইনে বিশেষ গুরুত্ব দিতে হবে উদ্যোক্তাদের। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা।